please enter your subscriber PIN followed by the pound or hash sign. Please wait. The recording has started. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومحمد وعلى آله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তিনি যে আমাদেরকে তারই দিনের পথে কাজ করার, কথা বলার, কথা শোনার যে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আর বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বোনদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনচরিত্র ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি। আজকে আমাদের 30তম পর্ব শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাকে সঠিকভাবে বলার তৌফিক দেন এবং আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন, যাতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের উপর আমাদের জীবন পরিচালনা করতে পারি। প্রিয় বোনেরা, আমার মনে রাখা প্রয়োজন, প্রতিটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসুন যায়েকাতুল মউত, প্রত্যেক সৃষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমরা একদিন এই পৃথিবী থেকে চলে যাব। মানুষকে যখন কবরস্থ করা হয় মুসলমানদেরকে, তখন লাশ দাহন করে তার উপর যে শেষ মাটিটা চাপা দেয়া হয়, তখন বলা হয় বিসমিল্লাহি মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আল্লাহর নাম নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের দলভুক্ত করা হলো। কিন্তু প্রিয় বোনেরা, আমার মনে রাখা প্রয়োজন, একবার কেন, হাজারবার যদি কাউকে দাহন করে তারপর এই কথাটা বলা হয় এবং সেই ব্যক্তিটা যদি তার নিজের জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের কোনো অনুসরণ অনুকরণ না করে, তাহলে সে কখনো রসুলের উম্মতের দলভুক্ত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে চিনবেন না, তাকে উম্মত হিসাবে গ্রহণ করবেন না। আর যারা এই দুনিয়ার জীবনে এত বাতিল একটা পরিবেশ পরিস্থিতি, সব কিছুই দীন ইসলামের প্রতিকূলে চলতেছে, সেই অবস্থায় এক প্রাণ নিবেদিত প্রাণ ভাই ও বোনেরা, মা ও বোনেরা, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন জানার জন্য চরম আগ্রহ নিয়ে অপেক্ষা করেন এবং যা জানেন তাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, একমাত্র তারাই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সৌভাগ্য অর্জন করবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের দলভুক্ত হবেন, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বোনেরা আমার, তা আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 30তম পর্ব শুরু করতে যাচ্ছি। আমরা ছিলাম উহুদের যুদ্ধে, প্রায় মাঝামাঝি পর্যায়ে আমরা উহুদের যুদ্ধে চলে আসছি গত 29 পর্বে। তো এবারে পরবর্তী অংশ থেকে আমরা শুরু করব যে যখন কাফেরদের সাথে তুমুল যুদ্ধ সংগঠিত হলো এবং মুসলমানদের বাহিনী সমগ্র যুদ্ধক্ষেত্রে ছেয়ে গেলেন, এমন অবস্থায় প্রাণপণ যুদ্ধ করতে শুরু করলেন যে এক পর্যায়ে কাফেরদের মনোবল ভেঙে গেল, তাদের মধ্যে পিছু হটার ভাবনা দেখা দিল, তারা ডানে বামে সামনে পেছনে ছড়িয়ে পড়তে শুরু করে।
3,000 সৈন্যের মোকাবেলায় মুসলমানরা যুদ্ধ করছিল, তারা ইমান, একিন, বিশ্বাস, বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়ে তলোয়ার চালনার যে আকর্ষণীয় প্রদর্শন তারা করেছিলেন সেটা ইতিহাস হয়ে আছে এবং থাকবে। মুসলমানদের এই অপ্রতিরোধ্য হামলার মুখে কাফেররা দিশেহারা হয়ে গেল। তারা কি করবে বুঝতে না পেরে চতুর্দিকে পলায়ন করতে শুরু করলো। তাদের মনোবল ভেঙে গেল। মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ, নিজেদের মর্যাদা ও সম্মান পুনরুদ্ধার ইত্যাদি যত বড় কথা তারা বলছিল সব যেন এলোমেলো হয়ে গেল। ঐতিহাসিক ইবনে ইসহাক লিখেছেন, আল্লাহ তাআলা মুসলমানদের উপর তার সাহায্য নাজিল করেছেন এবং যে অঙ্গীকার করেছিলেন তা পূর্ণ করেছেন। মুসলমানরা তলোয়ারের মাধ্যমে পৌত্তলিকদের এমনভাবে কচুকাটা করলো যে ওরা যুদ্ধক্ষেত্র ছেড়ে, শিবির ছেড়েও দূরে পালিয়ে গেল। মোট কথা, তারা শোচনীয় পরাজয়ের সম্মুখীন হল। হযরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার পিতা বলেছেন, আল্লাহর শপথ, আমি লক্ষ্য করেছি হেন্দ বিনতে উতবা এবং তার সঙ্গিনী মহিলাদের হাঁটু দেখা যাচ্ছে। তারা কাপড় তুলে ছুটে পালাচ্ছিল, তাদের গ্রেফতার করার ব্যাপারে ছোট বড় কোনো অন্তরায় ছিল না। সহি বুহারিতে হজরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, তিনি বলেন, কাফেরদের সঙ্গে আমাদের মোকাবেলা হলে তাদের মধ্যে হইচই পড়ে যায়। মহিলাদের আমি দেখলাম ওরা হাঁটুর উপর কাপড় তুলে দ্রুত পাহাড়ি এলাকায় পালিয়ে যাচ্ছে। এ ধরনের বিশৃঙ্খলা ও হট্টগুলের মধ্যে মুসলমানরা পৌত্তলিকদের উপর তলোয়ার চালাচ্ছিলেন এবং মালামাল সংগ্রহ করতে তারা তাড়া করছিলেন। এটাই ছিল এই মালামাল সংগ্রহ, যেটা যে দুনিয়ার প্রতি লোভ, সম্পদের প্রতি লোভ, এটাই ছিল মুসলমানদের পরবর্তী বিপর্যয়ের মূল কারণ। কিছু সংখ্যক মুসলমান মক্কাবাসীদের বিরুদ্ধে যখন ইতিহাসের পাতায় এক বৈশিষ্ট্যপূর্ণ বিজয় চিহ্নিত করেছিলেন, ঠিক তখনই তীরন্দাজদের অধিকাংশ ব্যক্তি এক ভয়াবহ ভুল করে ফেললেন। মুসলমানদের সাফল্য এই যুদ্ধে বদরের যুদ্ধের চেয়ে কোনো অংশে কম ছিল না, কিন্তু তীরন্দাজদের এক ভয়াবহ ভুলে যুদ্ধের চিত্রই পরিবর্তন হয়ে গেল। মুসলমানরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হলেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদত বরণ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন। এই ভুলের কারণে বদরের যুদ্ধে অর্জিত মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে পড়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় ও পরাজয় উভয় অবস্থাতেই তীরন্দাজদের স্বস্থানে অটল ও অবিচল থাকার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কঠোর নির্দেশ সত্ত্বেও অন্য মুসলমানদের গনিমতের মালামাল সংগ্রহ করতে দেখে তীরন্দাজদার রূপ সামলাতে পারল না। একে অন্যকে বললেন, গনিমত গনিমত, তোমাদের সঙ্গীরা জয়ী হয়েছে, এখন আর কিসের প্রতিজ্ঞা? এই যে গনিমতের মাল, যে মাল সংগ্রহের প্রতি যে লোভটা, এটাই ছিল উহুদের যুদ্ধের মূল ঘুরানোর প্রধান কারণ, একমাত্র কারণ। যখন সাধারণ সৈন্যরা গনিমতের মাল উঠাতে লাগলেন, তীরন্দাজরা তাদের সম্মুখে এই অবস্থা দেখে তারা ভাবলেন যে আমরা তো সবাই মিলে যুদ্ধ করতেছি, এখন যদি আমরা মালটা না নেই তাহলে তো শুধু ওরাই লাভবান হয়ে যাবে। এবং সেই চিন্তায় যাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বারবার নিষেধ করেছেন যে এই অংশ থেকে কোনো অবস্থায় যেন তারা একটা পাও নড়ছড় না করেন, যে কোনো অবস্থায় যেন তারা এখানে দাঁড়িয়ে থাকেন, যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই
কিন্তু তারা সেই নির্দেশটা অমান্য করে তারা গনিমতের মাল লাভের উদ্দেশ্যে ময়দানে চলে গেলেন, জায়গা ছেড়ে গেলেন। তীরন্দাজদের মধ্য থেকে এ ধরনের আওয়াজ উঠার পর তাদের কমান্ডার হযরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ স্মরণ করিয়ে দিয়ে বললেন, তোমরা কি ভুলে গেছো আল্লাহ রসুল তোমাদের কি আদেশ দিয়েছেন? কিন্তু অধিকাংশ তীরন্দাজ হযরত আবদুল্লাহর কথার প্রতি ভ্রুক্ষেপ করলেন না। তারা বললেন, আল্লাহর শপথ, আমরা ওদের কাছে যাব এবং গনিমতের মাল অবশ্যই সংগ্রহ করব। এই যে দুনিয়ার প্রতি লোভ, সম্পদের প্রতি লোভ, সিদ্ধান্তের যে সংকল্পহীনতা এবং ভুল সিদ্ধান্ত, এটাই উহুদের যুদ্ধের যে শোচনীয় পরাজয়ের কারণ হিসাবে দেখা দিল। 40 জন তীরন্দাজ নিজেদের দায়িত্ব উপেক্ষা করে গনিমতের মাল সংগ্রহ শুরু করতে লাগলেন। হযরত আবদুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 9 জন সঙ্গী পাহারায় নিযুক্ত রইলেন, যিনি কমান্ডার ছিলেন এবং তার সাথে আরও 9 জন, উনারা কিন্তু ওইখানে দাঁড়িয়ে রইলেন। তাদের উপর আল্লাহ রসুলের দেয়া যে দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতেছিলেন। তারা বলছিলেন, এখান থেকে যাওয়ার জন্য যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন তখনই যাব, অথবা নিজেদের জীবন উৎসর্গ করে দেব। এইভাবে তারা মাত্র কয়েকজন বাকি থাকলেন আর বাকি 40 জনই তাদের নিজস্ব এলাকা ছেড়ে গনিমতের মাল সংগ্রহে চলে গেলেন। খালেদ ইবনে ওলিদ এই গিরিপথে এসে 3 বার ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিলেন। যেখানে এই তীরন্দাজ বাহিনী ছিলেন সেখানে 3 বার অ্যাটাক করার চেষ্টা করেছেন, তখনও খালেদ ইবনে ওলিদ তিনি মুসলমান হননি, কিন্তু বারবার তিনি ব্যর্থ হয়েছিলেন তীরন্দাজদের জন্য। কিন্তু যখন এই এলাকা ত্যাগ করে তীরন্দাজরা মাঠে চলে গেলেন, তখন তিনি এই সুবর্ণ সুযোগ আর হাত ছাড়া করলেন না। অল্পক্ষণের মধ্যে খালেদ আবদুল্লাহ ইবনে জাবের এবং তার সঙ্গীদের নিহত করে মুসলমানদের উপর পেছনের দিক থেকে হামলা করল। খালেদ ইবনে ওলিদের সঙ্গীরা উচ্চস্বরে স্লোগান দিল, এতে পরাজিত কাফেররা যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে অবহিত হল এবং মুসলমানদের উপর তারা নতুনভাবে হামলা শুরু করল। হায় হায়, কি কঠিন অবস্থা! একটু যদি আমরা যুদ্ধক্ষেত্রের একটা পিকচার আমাদের চোখের সামনে নিয়ে আসি, তাহলে আমরা দেখব যে সামান্য কিছু সময়ের বেশম এবং সিদ্ধান্তহীনতা, ভুল সংকল্পর জন্য কি হয়ে গেল। এই গিরিপথে এসে খালেদ ইবনে ওলিদ যখন তিনি আক্রমণ করলেন এবং তার সঙ্গীদেরকে ডাকতে শুরু করলেন, তখন সবাই এসে সমবেত হল এবং নতুনভাবে যুদ্ধের মূল ফিরে গেল। মহিলারাও কিন্তু তখনকার সময়ে কম সাহসী ছিল না। আমরা তো ভাবি যে আজকের এই 20 শতাব্দীর মহিলারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমতী এবং সাহসী, কিন্তু এই ঘটনা থেকে দেখা যায় যে আসরা বিনতে আলখামা নামের একজন মহিলা, যখন সমস্ত কাফেররা চতুর্দিকে ছড়াইয়ে গেল, তাদের পতাকাটা মাটিতে পড়ে গেল, ঠিক এই সময় এই আলখামা পতাকাটি সে উঁচুতে তুলে ধরল। একজন মহিলা হয়ে যুদ্ধের ময়দানে এসে সে কিন্তু পতাকাটা তুলে ধরল এবং সাথে সাথে চতুর্দিকে ছড়িয়ে থাকা কাফেররা এই পতাকার নিচে তারা জড়ো হতে শুরু করলো এবং একে অন্যকে ডেকে সজাগ করলো। আর অল্পক্ষণের মধ্যেই কাফেররা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই শুরু করলো।
মুসলমানরা তখন সামনে এবং পেছনে উভয় দিক থেকেই গেরাউয়ের মধ্যে পড়ে গেল। মনে হয় যেন জাঁতাকড়ের মাঝখানে তাদের অবস্থা। যেভাবে পাটা এবং শিল দিয়ে বর্তা মারানো হয়, ঠিক সে ধরনের একটা নাজুক অবস্থা শুরু হয়ে গেল। সেই সংকটকালীন সময়ে মাত্র 9 জন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে ছিলেন। সুবহানাল্লাহ, কি যে কঠিন অবস্থা! গিরিপথের তীরন্দাজদেরকে তারা আক্রমণ করে শহীদ করে দিল, আর এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একা পড়ে গেলেন। উনার সাথে ছিলেন মাত্র 9 জন সাহাবি। এ সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইজ তাহুসুনাহুম বিইজনিহ হাত্তা ইজা ফাশিলতুম ও তানাযাতুম ফিল আমরি ওয়াসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ও মিনকুম মান ইউরিদুল আখিরাতা সুম্মা সারাফাকুম عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين إذ تصعدون ولا تلؤون على أحد والرسول يدعوكم في أخراكم فأصابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, উহুদের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের যে সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পালন করেছেন। তোমরা আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে, এমনকি তোমরা যখন সাহস ও মনোবল হারিয়ে ফেললে এবং আল্লাহ রসুলের আদেশ পালনের ব্যাপারে মতপার্থক্য শুরু করে দিলে, আল্লাহ রসুল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস দেখিয়ে দিলেন, তারপরও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেয়া স্থান ছেড়ে চলে গেলে। তোমাদের কিছু লোক বৈষয়িক ফায়দা হাসিল করতে চাইল, অপরদিকে তখনও তোমাদের কিছু লোক পরকালের কল্যাণ চাইতে থাকলো। অতপর আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন। তারপর আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিলেন। আল্লাহ তাআলা ইমানদারদের উপর দয়াবান। তোমরা যখন ময়দান ছেড়ে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছিলে এবং তোমরা তোমাদের কোনো লোকের প্রতি লক্ষ্য রাখছিলে না, অথচ আল্লাহ রসুল তোমাদের তখনও পেছন থেকে ডাকছিল, কিন্তু তোমরা শুনলে না, তাই আল্লাহ তাআলা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন, যেন তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং যা কিছু বিপদ তোমাদের উপর পতিত হয়েছে এর কোনোটার ব্যাপারে তোমরা উদ্বিগ্ন বা মর্মাহত না হও। আল্লাহ তাআলা তোমাদের সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিফাল। সুবহানাল্লাহ। সুরা আলে ইমরানের 152 এবং 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের যুদ্ধের যে চিত্রটা এত সুন্দরভাবে তুলে ধরছেন যে আল্লাহ তাআলা তার বান্দাদের সাহায্য দেওয়ার যে ওয়াদা করেছেন তিনি সাহায্য করেছেন, এবং বিজয়, আসন্ন বিজয় সামনে আসার পরও দুনিয়ার ফায়দা হাসিলের জন্য যারা রসুলের আদেশ অমান্য করে গনিমতের মাল নিতে চাইল তখনই বিপর্যয় নেমে আসলো। এবং এ সময় এই বিপর্যয় দেখে সবাই পলায়নপর হয়ে গেল, পাহাড়ের দিকে উঠে যাচ্ছিল, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন তাদেরকে পিছনের দিক থেকে ডাকছিলেন, কিন্তু তাদের অনেকেই সেই আহ্বানে লক্ষ্য করেন নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য তাদেরকে কি করলেন, তাদেরকে দুঃখের পর দুঃখ দিলেন, এত বড় মুসিবতে ফেলে দিলেন যে সেটা ইতিহাস হয়ে
রইল এই ওহুদের যুদ্ধের যে পরবর্তী যে অবস্থাটা, এত বড় ইতিহাস, এত বড় দুঃখজনক একটা বিষয় হয়ে রইল কিয়ামত পর্যন্ত। আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খালেদ ইবনে ওলিদের সোয়ারি দেখতে পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে দুটি পথ খোলা ছিল, 9 জন সঙ্গী সহ নিরাপদ স্থানে চলে যাওয়া, যেহেতু 9 জন সাহাবা তাকে পাহারা দিয়ে রাখছিলেন। তো এই 9 জনকে নিয়ে তিনি হয়তো নিরাপদ স্থানে চলে যেতে পারতেন নিজের প্রাণ রক্ষার জন্য। অন্যদিকে শত্রুদের নিয়ন্ত্রণে থাকা সাহাবাদের তাদের ভাগ্যের উপর ছেড়ে দেয়া অথবা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিচ্ছিন্ন সাহাবাদের ডেকে একত্রিত করে শক্তিশালী প্রতিরক্ষা ব্যূহ তৈরি করে কাফেরদের ঘেরাও ছাড়িয়ে অপেক্ষাকৃত উঁচু জায়গায় যাওয়ার পথ করে নেয়। এই দুইটা রাস্তা ছিল আল্লাহ রসুলের সামনে, আর কোনো পথ তখন খোলা ছিল না। পরীক্ষার এহেন কঠিন সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তুলনাবিহীন বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিলেন। জীবন রক্ষার জন্য নিরাপদ আশ্রয়ে যাওয়ার চিন্তা বাদ দিয়ে তিনি নিজের জীবন বিপন্ন করে সাহাবাদের প্রাণ রক্ষার সিদ্ধান্ত নিলেন। সুবহান আল্লাহ তাআলা। নিজের জীবনের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জীবনে কোনোদিনই চিন্তা করেন নাই, সারা জীবনই আল্লাহ রসুলের চিন্তা তার উম্মতকে দিয়ে। মাত্র 9 জন পরিবেষ্টিত এবং বিশাল শত্রুবাহিনী, তারপরও তিনি নিরাপদ আশ্রয়ে না গিয়ে নিজের জীবন উৎসর্গ করেও তিনি বাকি সাহাবাদের প্রাণ রক্ষার জন্য তিনি চেষ্টা করতে থাকলেন। খালেদ ইবনে ওলিদের সোয়ারি এবং তার সঙ্গীদের দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবাদের উচ্চ স্বরে ডেকে বললেন, হে আল্লাহর বান্দারা, এদিকে এসো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জানতেন এই আওয়াজ মুসলমানদের কানে যাওয়ার আগে কাফেরদের কানে পৌঁছাবে, এবং যেহেতু কাফেরদের উদ্দেশ্য হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শহীদ করে দেয়, এটাই তাদের উদ্দেশ্য, কিন্তু সাহাবাদের প্রাণ রক্ষার জন্য তিনি চিৎকার দিলেন এবং তাদের কানে পৌঁছায় গেল নবীজির কণ্ঠস্বর, এবং তারা বুঝতে পারলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানেই রয়েছেন। আর এটা বুঝার পর একদল কাফের মুসলমানদের আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে পৌঁছে গেল, আর অন্যান্য কাফেররাও দ্রুত মুসলমানদের ঘেরাও করতে লাগলো। তাদের উদ্দেশ্য হলো এই সুযোগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা চিরতরে শেষ করে দেবে। কাফেরদের ঘেরাওয়ের মধ্যে পড়ে যাওয়ার পর একদল মুসলমান কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল, নিজের জীবন রক্ষার চিন্তাও তাদের কাছে বড় হয়ে দেখা দিল, ফলে তারা রণক্ষেত্র থেকে পলায়নের পথ ধরল। পিছনে কি হচ্ছে সে সম্পর্কে তারা কিছুই জানত না। এদের মধ্যকার কয়েকজন মদিনায় গিয়ে উঠলেন, কয়েকজন পাহাড়ের উপরে আশ্রয় নিলেন, অন্য একদল পেছনের দিকে গিয়ে কাফেরদের সাথে মিশে গেলেন। কে কাফের কে মুসলমান তখন আর বোঝা যাচ্ছিল না, চিহ্নিত করা তখন মুশকিল হয়ে গেল। এর ফলে মুসলমানদের হাতে মুসলমানরাও নিহত হতে লাগলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রয়েছে, সহি বুখারীর হাদিস, যে ওহুদের দিনে মুশরিকদের পরাজয় হয়েছিল। এরপর ইবলিস এসে আওয়াজ দিল যে, ওহে আল্লাহর বান্দারা, পেছনে যাও। এতে সামনের কাতারের লোকেরা পেছনের দিকে গেল এবং পরস্পর সম্পৃক্ত হয়ে পড়ল। তখন এই অবস্থায় কি হলো, ইবলিস কিন্তু কাফেরদের নেতৃত্ব দিল এবং সে তাদেরকে আহ্বান জানিয়ে জড়ো করল। এইভাবে যখন মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে গেলেন, তখন মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করতে শুরু করলেন পরিচয় না জেনে। এটা ছিল আরো বড় দুঃখজনক। এখানে যে বিষয়টা লক্ষ্য করার, যে নেতৃত্বের আনুগত্য ফরজ এবং কোরআনের নির্দেশ, বারবার মহাগ্রন্থ আল কোরআনে এই আয়াতটি আসছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ও আতিউর রাসুলা,
হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহ রসুলের আনুগত্য করো। এই কথাটা কিন্তু মহাগ্রন্থ আল কুরআনে একবার নয়, দুইবার নয়, বারবারই এই ঘোষণাটা আসছে। যেমন সুরা আল মায়দায় আল্লাহ তাআলা বলেন, ও আতিউল্লাহ ও আতিউর রাসুলা ওয়াহজারু, তোমরা আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো রসুলের এবং সতর্ক থাকো। তাহলে আমরা দেখি শুধু একবার নয়, বারবার কিন্তু আল্লাহ এবং সাথে সাথে আল্লাহর সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্যের তাগিদ দেয়া হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে। এটা হলো জরুর, এটা হলো ফরজ, নেতার আদেশ ছাড়া কোনো কাজই স্বয়ং সম্পূর্ণ হয় না। আর এখানে পরিণতির, দুঃখজনক পরিণতির মূল কারণ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ অমান্য করা, যার ফলে মুসলমানদের সূচনীয় পরাজয় হলো, এমনকি মুসলমানরা মুসলমানদের হাতে তারা নিহত হতে থাকলেন। এই ধরনের একটা কঠিন বিপর্যয়ের মোকাবিলা করতে হলো। মোট কথা, দলের মধ্যে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থা দেখা দিল। অনেকে বিস্ময়ে বিভূত হয়ে গেলেন, তারা বুঝতে পারতেছিলেন না যে কোন দিকে যাবেন, কোন রাস্তাটা সঠিক তারা বুঝতে পারছিলেন না। সেই সময় এক ব্যক্তি উচ্চস্বরে ঘোষণা করল, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এতে মুসলমানদের অবশিষ্ট মনোবলও নষ্ট হয়ে গেল। এটাও শয়তানের একটা কাজ। কোনো কোনো মুসলমান এ ঘোষণা শোনার পর যুদ্ধ করা বন্ধ করে দিলেন, হাতের অস্ত্র ছুড়ে ফেলে দিলেন। কিছু সংখ্যক মুসলমান এতটুকু পর্যন্ত ভাবলেন যে মুনাফেক নেতা আবদুল্লাহ ইবনে উবাইয়ের সাথে সাক্ষাৎ করে তাকে বলা হোক, আবু সুফিয়ানের কাছ থেকে আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করো। এইভাবে মনোবল ভেঙে গেল যে বিভিন্ন দল বিভিন্ন মত পোষণ করতে থাকলেন। আর এক দলের মনে হলো যে আল্লাহ রসুলই যদি আমাদের সাথে নেই, তাহলে আর যুদ্ধ করে কি হবে, আমাদের নিরাপত্তার জন্য আমরা অন্য চিন্তা করে যাই। এই ধরনের ভুল সিদ্ধান্ত তাদের মনের ভিতরে আসতে থাকলো। এই লোকদের কাছ দিয়ে কিছুক্ষণ পর হযরত আনাস ইবনে নযর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। তিনি লক্ষ্য করলেন বেশ কয়েকজন সাহাবী চুপচাপ বসে আছেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কার প্রতীক্ষায় রয়েছ? তারা জবাব দিলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করা হয়েছে। আনাস ইবনে নযর বললেন, তাহলে তোমরা বেঁচে থেকে কি করবে, উঠো। যে কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে জীবন দিয়েছেন, সেই একই কারণে তোমরাও জীবন দাও। এরপর বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, এই মুসলমানরা যা কিছু করেছে তা থেকে আমি তোমার কাছে পানা চাই। একথা বলে তিনি সামনের দিকে অগ্রসর হলেন। সামনে যাওয়ার পর হযরত সাদ ইবনে মাজের সাথে দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, হে আবু ওমর, কোথায় যাচ্ছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জান্নাতের সুবাসের কথা কি আর বলবো। হে সাদ, ওহুদ পাহাড়ের ওপার থেকে জান্নাতের সুবাস অনুভব করছি। একথা বলার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও সামনে এগিয়ে গেলেন এবং কাফেরদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে তাকে শনাক্ত করাই সম্ভব হচ্ছিল না। তার বোন তার আঙ্গুলের ফাঁক দেখে তাকে শনাক্ত করেছিলেন। বর্ষা, তীর ও তলোয়ার দিয়ে তার পবিত্র দেহে 80টি আঘাত হানা হয়েছিল। সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য শিক্ষণীয় হলো যে যদিও একদল দুর্বল মুসলমান ভুলবশত বা দুনিয়ার প্রতি লোভ, বৈষয়িক ফায়দা হাসিলের জন্য তারা এই বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু মজবুত ইমানের অধিকারী সাহাবীরাও তাদের সাথে ছিলেন এবং সেই কঠিন পরিস্থিতিতে ইমানের উপর অটল থেকে নিজে যেমন জান্নাতে সুবাস পেয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন, জান্নাতে চলে গেলেন, আল্লাহর নৈকট্য অর্জন করলেন, ঠিক উনার অনুসরণে বাকিরাও কিন্তু একত্রিত হয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন।
সঠিক সময়েই তারা এই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলেন। হযরত সাবেদ ইবনে দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সম্বোধন করে বললেন, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা করা হয়েই থাকে, আল্লাহ রব্বুল আলামিন তো জিন্দা রয়েছেন, তিনি তো চিরঞ্জীব। তোমরা নিজেদের দিনের জন্য লড়াই করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় ও সাহায্য দান করবেন। সুবহান আল্লাহ। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত সাহসের সঞ্চার করলেন এবং আল্লাহ তাআলা তার নাকে জান্নাতে সুবাস দিয়ে দিলেন। ঠিক তেমনি হযরত সাবেদ ইবনে দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বললেন যে আল্লাহ রসুল যদি চলেই যান, আল্লাহ তো জিন্দা রয়েছেন, আল্লাহ তো চিরঞ্জীব, অতএব দীন ইসলামের জন্য তো আমাদেরকে লড়তেই হবে। আর আমরা যদি দীনের জন্য লড়ি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। এই আহ্বান জানানোর পর একদল আনসার জেহাদের জন্য পুনরায় প্রস্তুত হলেন। হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সঙ্গে নিয়ে খালেদ ইবনে ওলিদের বাহিনীর উপর হামলা করে লড়াই করতে করতে এক সময় খালেদ ইবনে ওলিদের হাতে নিহত হলে তাকে বর্ষার আঘাতে হত্যা করা হয়। তার মতোই তার সঙ্গী আনসাররাও লড়াই করতে করতে শাহাদত বরণ করে। সুবহান আল্লাহ। যেহেতু সংখ্যায় অল্প ছিলেন এবং খালেদ ইবনে ওলিদ ছিলেন রণকৌশলী, তারই নেতৃত্বে বিশাল বাহিনী দিয়ে অল্প সংখ্যক এই সাহাবায়ে কেরামরা যখন লড়াই করলেন, তখন তারা বীর বিক্রমে লড়াই করেও তারা আল্লাহর রাস্তায় শাহাদতের পেয়ালা পান করে আল্লাহর নৈকট্যে তারা চলে গেলেন। একজন মুহাজির সাহাবি রক্তাক্ত একজন আনসার সাহাবির কাছ দিয়ে যাচ্ছিলেন। মুহাজির সাহাবি বললেন, ও ভাই, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিহত হয়েছেন। আনসারি বললেন, মুহাম্মদ যদি নিহত হয়েই থাকেন, তবে তিনি তো আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন, এখন সেই দিনের হেফাজতের জন্য লড়াই করা তোমাদের দায়িত্ব। সুবহান আল্লাহ। এত সুন্দর নির্দেশ, এ ধরনের সাহস প্রদান এবং উদ্দীপনা, ইসলামী বাহিনী চাঙ্গা হয়ে উঠে। তারা অস্ত্র ফেলে দেওয়া মুনাফেক নেতা আবদুল্লাহ ইবনে উবায়ের মধ্যস্থতায় কাফের আবু সুফিয়ানের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চাওয়ার পরিবর্তে অস্ত্র তুলে নিলেন। তারা তাদের ভুল বুঝতে পারলেন, তখন তারা অস্ত্র হাতে নিয়ে আবার তারা লড়াই করতে শুরু করলেন। এ সময় শোনা গেল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যাকাণ্ডের খবর, একটা গুজব। এতে মুসলমানদের সাহস ও মনোবল বহু গুণ বেড়ে যায় এবং দুর্দশ লড়াইয়ের মাধ্যমে কাফেরদের বেষ্টনী ভেদ করে নিজেদের শক্তিশালী অবস্থানের কাছে তারা পৌঁছে যেতে সক্ষম হন। সুবহান আল্লাহ। ইসলামী বাহিনীর তৃতীয় একটি দল একমাত্র রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার কথা ভাবছিলেন। এরা কাফেরদের বেষ্টনীর খবর পাওয়ার পরই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুটে গেলেন। এ সকল সাহাবার মধ্যে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবায়েদের। যুদ্ধক্ষেত্রে এরাই ছিলেন প্রথম সারিতে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আশঙ্কা দেখা দেয়, তারা তার হেফাজতের জন্য তার কাছে ছুটে এলেন। তখন তাদের চিন্তা এলো যে আল্লাহ রসুল কোথায়, এবং তারা খুঁজে বের করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতের জন্য তার কাছে ছুটে এলেন। সাহাবায়ে কেরাম কাফেরদের জাঁতাকলের মতো বেষ্টনীতে এসে যখন পিষ্ট হচ্ছিলেন, সেই একই সময়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে চলছিল রক্তক্ষয়ী যুদ্ধ। মানে দুইটা ভাগ হয়ে গেছে, একদিকে আল্লাহ রসুলকে একদল শত্রু বেষ্টনী দিয়ে হত্যা করার জন্য তারা প্রাণপণ লড়াই করতেছিল, এবং চতুর্দিকে ঘেরা সাহাবায়ে কেরামরা যারা ছিলেন তারা একদম নিজেদের বুক পেতে তীর পল্লম নিজেদের বুকের মেতে বুকের উপর গেঁথে নিয়ে আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য তারা প্রাণপণ লড়াই করে গেলেন। আর অন্যদিকে সাধারণ সৈন্যরা বাকি সৈন্যদের সাথে শত্রু বাহিনীর সাথে তারা যুদ্ধ করতে থাকলেন। আগেই বলা হয়েছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেষ্টনীর মধ্যে 9 জন সাহাবি ছিলেন,
তিনি যখন মুসলমানদের উদ্দেশ্যে এই আহ্বান জানালেন, আমার দিকে এসো, আমি আল্লাহ রসুল, সেই আহ্বান মুসলমানদের আগেই কাফেরদের কানে পৌঁছেছিল। এতে তারা আল্লাহ রসুলকে চিনে নিল এবং আল্লাহ কাফেররা এদিকে চলে আসলো। মুসলমানদের সমবেত হওয়ার আগেই তারা প্রচণ্ড চাপ সৃষ্টি করলো। সে সময় হামলা প্রতিরোধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে বিদ্যমান 9 জন সাহাবার সাথে কাফেরদের সংঘর্ষ হচ্ছিল। সাহাবাদের এই সংঘর্ষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসামান্য ভালোবাসা, বীরত্ব ও সাহসিকতার দুর্লভ পরিচয় ফুটে ওঠে। সহি মুসলিম শরীফে বর্ণিত আছে, উহুদের দিনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে ওই 9 জন সাহাবির সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। এদের মধ্যে ছিলেন 7 জন আনসার, 2 জন মুহাজের। আততায়ীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছে পৌঁছে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কে আছো, ওদেরকে আমার কাছ থেকে প্রতিরোধ করতে পারো, তার জন্য জান্নাত রয়েছে। অথবা তিনি বলেছিলেন, যে ব্যক্তি জান্নাতে আমার সাথী হবে। এরপর একজন আনসার সাহাবি সামনে অগ্রসর হলেন, লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। মুশরিকরা এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কাছে পৌঁছে গেল। প্রতিরোধ যুদ্ধে একে একে 7 জন সাহাবা শাহাদত বরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গের 2 জন মুহাজের কুরাইশি সাহাবাকে বললেন, আমরা আমাদের সঙ্গীদের সাথে সুবিচার করিনি। উল্লেখিত 7 জন আনসার সাহাবার মধ্যে সর্বশেষ ছিলেন আম্মারা ইবনে ইয়াজিদ ইবনে সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু। লড়াই করতে করতে তিনিও ক্ষতবিক্ষত হয়ে এক সময় ঢলে পড়লেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরক্ষণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে একদল সাহাবা এসে পৌঁছে গেলেন। তারা কাফেরদের হযরত আম্মারার পেছনে সারিতে দিলেন এবং হযরত আম্মারাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে নিয়ে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে নিজের উরুর উপর শুয়ে দিলেন। এ অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। প্রিয় নবীর চরণ চুয়া অবস্থায় তার শাহাদতকে কবির ভাষায় বলা যায়, তোমার পায়ের উপর যেন আমার মরণ হয়, এই তো আমার মনের আরজু, আর তো কিছুই নয়। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি এই সাহাবাদের যে ভালোবাসা কোন পর্যায়ের, আমরা যদি তার একটা চিত্র আমাদের সামনে তুলে ধরি, তখন আমরা বুঝতে পারবো যে প্রত্যেকেরই নিজের প্রাণের জন্য মহব্বত বেশি, কিন্তু তারাই হচ্ছেন সর্বোচ্চ লেভেলের ইমানদার, যারা নিজের প্রাণের চাইতেও আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বেশি ভালোবাসেন। এ সময় একটা ঠিক এ সময়ের একটা ঘটনা হাদিস শরীফে আসছে, যে সাহাবায়েকের আমরা যখন তুমুল ভাবে প্রাণপণ যুদ্ধে ব্যস্ত, যেহেতু মাত্র হাতে গোনা 9 জন সাহাবি এবং বিরাট সংখ্যক কাফের, এ অবস্থায় একজন সাহাবির চোখের উপর বর্ষার আঘাত পড়ে, সাথে সাথে চোখটা খুলে লটকে যায়। ওই সাহাবি তার পাশের সাহাবিকে বলেন, যে আমার এই চোখটা আমাকে বাধা দিচ্ছে লড়াই করতে, আমি কি করব। সেই সাহাবি বললেন, যে টেনে ফেলে দাও, আসলে বলার আর করার কিছুই নাই। এই সময় কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছে গেল এবং তিনি অত্যন্ত মর্মাহত হলেন, যে আমার জন্য লড়াই করতে গিয়ে আমার সাহাবির চোখটা বের হয়ে গেছে এবং সে আমাকে রক্ষা করার জন্য চোখটা ছিঁড়ে ফেলে দিবে। তখন তিনি সাথে সাথে সেই সাহাবিকে ডাকলেন এবং চোখটা তার জায়গায় বসিয়ে দিয়ে বললেন, আল্লাহ হুম্মা আকসিকা জামালান। এর অর্থ হলো যে হে আল্লাহ, তুমি তার চোখকে আগের চাইতেও ভালো করে দাও। এবং হাদিসে বর্ণনায় আসছে যে সেই সাহাবি বলছেন, উনি জীবিত ছিলেন এবং তিনি বলছেন, যে আমি যতদিন জীবিত ছিলাম আমার সেই ভালো চোখের চাইতেও আক্রান্ত চোখটা অনেক বেশি তেজস্বী ছিল, যেহেতু
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। এবং সার্জারিটা দেখেন কোন অবস্থায়, যে চুপটা লটকে পড়ে গেছে ওইটাকে উঠে তিনি হাত দিয়ে চাপা দিলেন আর এই দোয়াটা পড়লেন। এত বড় সার্জারি হয়ে গেল যে চুপটার সাথে সাথে ভালো হয়ে গেল, এবং ভালো চুকের চাইতেও আক্রান্ত চুপটা আরও বেশি পাওয়ারফুল ছিল। সুবহান আল্লাহ। হযরত আম্মার ইবনে ইয়াজিদের ডোলে পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে মাত্র দুজন কুরাইশি সাহাবি ছিলেন। বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত আছে, হযরত আবু উসমান বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সময় লড়াই করেছিলেন তার এই লড়াইয়ে তার সঙ্গে হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত অন্য কেউ ছিলেন না। সেই সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের চরম সংকটময় মুহূর্ত, আর কাফেরদের জন্য সেটা ছিল একটা সুবর্ণ সুযোগ। প্রকৃতপক্ষে কাফেররা সেই সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে কোনো অলসতাও করেনি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর সর্বাত্মক হামলা চালিয়ে তাকে শেষ করে দিতে চেয়েছিল। সেই সময় উতবা ইবনে আবু ওয়াক্কাস রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাথর নিক্ষেপ করেছিল। সেই আঘাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে পড়ে গিয়েছিলেন। হায় রে, এই দিন বিজয়ের জন্য, নিজের জন্য নয়, আল্লাহর দিনকে দুনিয়ার জীবনে বিজয় করার জন্য কি প্রাণপণ কষ্ট করে গেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনটা পড়ে আমরা যেন নিজেদের সাথে আমরা মিলে আইয়া চিন্তা করি যে আমরা কি করতেছি এই দিনের জন্য। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের মাড়ির ডান দিকে দাঁত ভেঙে গিয়েছিল, নিচের ঠোঁট কেটে গিয়েছিল। আবদুল্লাহ ইবনে শেহাব জুহরির সামনে অগ্রসর হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে আঘাত করল। আবদুল্লাহ ইবনে খামআ নামের এক দুর্বৃত্ত দুরাচার সামনে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে তলোয়ারে এমনভাবে জুড়ে আঘাত করল যে পরবর্তীকালে এক মাস পর্যন্ত তিনি সেই আঘাতের যন্ত্রণা অনুভব করেছিলেন। আঘাত তার দেহের লৌহ বর্ম কাটতে পারেনি। দুর্বৃত্ত খামআহ তরবারি তুলে প্রিয় নবীকে দ্বিতীয়বার আঘাত করল। এ আঘাত ডান চোখের নিচের হাড়ে লাগল এবং দুটি কড়া চেহারায় বিঁধে গেল। হায় হায়, কি কষ্ট! সাথে সাথে সে দুর্বৃত্ত বলল, এই নাও, আমি কামা অর্থাৎ ভাঙ্গনকারীর পুত্র। সে মানে নিজেকে এত গৌরবান্বিত বোধ করল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার পবিত্র মুখমণ্ডলের রক্ত মুছতে মুছতে বললেন, আল্লাহ তাআলা তোকে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলুন। পরবর্তীতে দেখা গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়া আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিলেন। ইবনে আয়েস বর্ণনা করেছেন, ইবনে কুম্মা যুদ্ধ শেষে ঘরে ফিরে যাওয়ার পর নিজের বকরির খুঁজে বেরুলো এই লোকটা। দেখা গেল তার বকরি একটি পাহাড়ে রয়েছে। সে বকরি নামিয়ে আনার জন্য পাহাড়ে উঠল। হঠাৎ একটি পাহাড়ি বকরি সিংহের আঘাতে তাকে পাহাড়ের নিচে ফেলে দিল। আল্লাপাক ইবনে কুম্মার উপর একটি বকরি লেলিয়ে দিয়েছিলেন, সেই বকরি সিংহের আঘাতে আঘাতে ইবনে কুম্মাকে ছিন্ন ভিন্ন করে ফেলল। তিব্রানির বর্ণনায় রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের যে বদুয়াটা তার প্রতি, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সে যেভাবে আল্লাহ রসুলকে আঘাত করল, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ি একটা বকরি দিয়ে সেই সিংহের আঘাতে আঘাতে এই শত্রুটাকে ছিন্ন ভিন্ন করে দিল। আর মৃত্যুর পরবর্তী জীবন, যে জীবনের কোনো শেষ নাই, সে তো আগুনের মধ্যে জ্বলতে থাকবে এবং তার উপর আরো কত ধরনের শাস্তি নিপতিত হবে। একদিকে ছিল সে কাফের, অন্যদিকে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে এত কষ্ট দিল, তার সেই কষ্টের প্রতিফল হিসাবে তার প্রতি দুজখের আরও অতিরিক্ত শাস্তি আল্লাহ তাআলা তার প্রতি পেশ করবে। সহি বুখারিতে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাঁত ভেঙ্গে ফেলা হয় এবং মাথায় আঘাত করা হয়। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার মুখমণ্ডলে প্রবাহিত রক্ত মুছছিলেন আর বলছিলেন,
সেই কম কি করে সফল হতে পারবে যারা নিজেদের নবীর চেহারা জখম করে দিয়েছে, তার দাঁত ভেঙে দিয়েছে, অথচ তিনি তাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের পথে দাওয়াত দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একথা বলার পর আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করেন সুরা আলে ইমরানের 128 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুব আলাইহিম আও ইউআযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। হে নবী, এ ব্যাপারে তোমার কিছুই করার নেই, তিনি চাইলে তাদের উপর দয়া পরবশ হবেন কিংবা তিনি চাইলে তাদের কঠোর শাস্তি দিবেন, কেননা এরা স্পষ্টত জালেম। এই জালেমদেরকে আল্লাহ তাআলা কিভাবে যে ধ্বংস করবেন সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানেন। তিব্রানির বর্ণনায় উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন, এই কৌমের উপর আল্লাহর কঠিন আজাব হোক যারা নিজেদের নবীর চেহারা রক্তাক্ত করে দিয়েছে। কিছুক্ষণ পর তিনি বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার কমকে ক্ষমা করো, কেননা ওরা জানে না। একটু পর যখন সম্মিত ফিরে আসলো, তখন তিনি আবার তার জাতির জন্য দোয়া করলেন। মুসলিম শরীফে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বারবার বলছিলেন, হে পরওয়ারদিগার, আমার কমকে ক্ষমা করে দাও, ওরা জানে না। কাজী আয়াশের আশেফা গ্রন্থে উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, হে আল্লাহ তাআলা, আমার কমকে হেদায়েত দাও, ওরা জানে না। নিঃসন্দেহে কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু হযরত আলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলনাবিহীন আত্মত্যাগ, অসাধারণ বীরত্ব ও সাহসিকতার মাধ্যমে কাফেরদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিলেন। এরা উভয়ে ছিলেন আরবের সুদক্ষ তীরন্দাজ। তারা তীর নিক্ষেপ করে করে কাফেরদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। সাদ ইবনে আবু ওয়াক্কাসের দক্ষতা ও নৈপুণ্য এতে কি প্রমাণিত হয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অন্য কোনো সাহাবির ক্ষেত্রে কোনো ব্যাপারেই পিতামাতা উৎসর্গিত বা নিবেদিত হওয়ার কথা বলেন। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, আমরা আজকের যে এই দুঃখজনক ঘটনা, যে ঘটনার মাধ্যমে শুধু সাহাবায়ে কেরামরা শাহাদত বরণ করেননি বা শুধু তারাই কষ্ট ভোগ করেননি, এই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে তিনি আহত হয়েছিলেন, যেভাবে রক্ত প্রবাহিত হয়েছিল, এই ঘটনাটা খুবই খুবই দুঃখজনক, যেটা যে এই দিন ইসলামের জন্য তিনি দিনকে প্রচারের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য রাত দিন দিনের দাওয়াত দেয়া, মানুষের কাছে দিনের প্রশিক্ষণ দেয়া এবং কাফেরদের মোকাবেলায় যে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার মতো কাজ তিনি করেছেন, তারই অনুসরণে অনুকরণে আমরাও যেন মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেই, দিনের প্রশিক্ষণ দেই, নিজেরা প্রশিক্ষণ গ্রহণ করি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণে আমরা যেন আমাদের নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা যদি শুধু আরামে আয়েশে বসে বসে জীবনটাকে শেষ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের প্রতি যে অর্পিত দায়িত্ব রয়েছে সেটা পালন না করার জন্য আখেরাতে আদালতে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। অতএব যে শুধু লাশটা দিয়েই বিসমিল্লাহে মিল্লাতে রসুলুল্লাহ বললেই হবে না, আর শুধু জান্নাতের খালি খালি আকাঙ্ক্ষা করলেই হবে না, হাউজে কাউসারের পানি পান করার জন্য চেষ্টা করতে হবে,
রসুলের অনুকরণে জীবন অতিবাহিত করতে হবে, এবং সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে বেশি করে জানা, বেশি করে প্রশিক্ষণ নেয়া এবং তার উপর সুন্নতের উপর আমল করা আমাদের প্রত্যেক উম্মতে মুহাম্মদের জন্য দায়িত্ব। প্রিয় বোনেরা, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রাণ খুলে এই দোয়া করি যে ইয়া রব্বুল আলামিন, আমরা যা শুনলাম এই সাহাবায়ে কেরামদের যে ত্যাগ, ইমানের যে বল এবং রসুলের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা যেন আমরাও অনুকরণ করতে পারি, অনুসরণ করতে পারি, এবং আল্লাহ রসুলকে অনুকরণ অনুসরণের মাধ্যমে আখেরাতে, আদালতে, কিয়ামতের সবচেয়ে কঠিন অবস্থায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন সাথী হতে পারি আর হাউজে কাউসারের পানি তার সাথে পান করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সৌভাগ্য দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।